এই উপস্থাপনার প্রথম অংশে আমরা আলোচনা করেছিলাম কীটনাশকের কার্যকারিতা বিষাক্ততা এবং খরচের পরিমাণ প্রথম অংশের আলোচনাটি আমাদের সামনে একটি প্রশ্ন তুলে ধরেছে আর তা হল ফল আরমিবাম পোকার আক্রমণ যখন বেড়ে যায় তখন আমরা কম বিষাক্ত কিন্তু সবচাইতে কার্যকরী কীটনাশক অনুসন্ধান করে থাকি কিন্তু প্রশ্ন হচ্ছে এদের জন্য খরচ কেমন হবে বিশেষত কীভাবে আমরা খরচ কমাতে পারি কীটনাশকের খরচ বা ব্যয় কমানোর জন্য আমরা তিনটি পদ্ধতি অবলম্বন করতে পারি কার্যক্ষমতা বাড়ানো বিশেষত কীটনাশকের প্রয়োগ পদ্ধতির উন্নয়ন করা যার ফলে আমরা কম পরিমাণ কীটনাশক ব্যবহার করে কার্যকরী ফল পেতে পারি যদি অপ্রয়োজনীয় বা অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার প্রবণতা রোধ করে প্রয়োগের সংখ্যা কমানো যায় তাহলে আমরা দ্রুত কীটনাশকের ব্যবহার কমাতে পারি পরিশেষে আমরা কম পরিমাণ প্রয়োগ কৌশল ব্যবহার করে কীটনাশকের খরচ কমাতে পারি আসুন এবার কীটনাশকের কার্যক্ষমতা বাড়ানো বিষয়ে আলোচনা করি সন্ধ্যার সময় সূর্য ডোবার আগে স্প্রে করুন এটি বিশেষভাবে স্বল্পমেয়াদী কীটনাশক যেমন বেসিলাস থ্রুরিন জেনেসিস বা নিম তেল ইত্যাদির জন্য গুরুত্বপূর্ণ দমনের জন্য ছোট ক্রীড়া অবস্থাকে বেছে নিন এদের দমন করা সহজ যদি ভুট্টার মোচর আক্রমণকারী বড় ক্রীড়া দমনে সমস্যার সম্মুখীন হন তবে স্প্রে মেশিনের ট্যাঙ্কে অ্যাডজুজেন্ট বা সহায়ক স্থাপন করে ভালোভাবে উক্ত কিরা দমনে সক্ষম হবেন যতদূর সম্ভব আমরা ডিমের গুচ্ছ ও ছোট কিরাকে দমনের জন্য বেছে নেব এর মাধ্যমে আপনার পছন্দনীয় যে কোনো কীটনাশকের কার্যক্ষমতা বেড়ে গেছে বলে মনে হবে কীটনাশক প্রয়োগের সংখ্যা হ্রাস করে আপনার কীটনাশক প্রয়োগজনিত ব্যয় কমিয়ে আনুন পর্যবেক্ষণ এবং আক্রমণের ক্ষতির মাত্রা নিরূপণ করুন এবং অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কীটনাশক স্প্রে থেকে বিরত থাকুন পূর্ণাঙ্গ পোকা বা মথের সংখ্যা নির্ণয় করুন এবং এদের সংখ্যা কম থাকলে স্প্রে না করার সিদ্ধান্ত গ্রহণ করুন অন্য কথায় যদি খেতে কোনো কিরা বা মথের উপস্থিতির সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে আপনি কীটনাশক প্রয়োগ কমানোর সুযোগ পাচ্ছেন কম পরিমাণে কীটনাশক প্রয়োগ কৌশল কম বিষাক্ত কীটনাশক অল্প পরিমাণে মিশিয়ে বীজ শোধন করুন আক্রান্ত গাছে শুধুমাত্র মোচড়ে স্প্রে করুন এর ফলে প্রতি হেক্টরে স্প্রের পরিমাণ কমানো সম্ভব শুধুমাত্র ভুট্টার মোচায় এবং পত্রপর্বে থাকা বর্ধনশীল মোচার উপরে ও নিচে স্প্রে করুন তুলনামূলকভাবে ভুট্টার মোচায় কম পরিমাণ কীটনাশক স্প্রে করে পোকা দমন করা সম্ভব বীজ শোধনের মাধ্যমে ভুট্টা গাছ রোপণ করলে রোপণ পরবর্তী তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত ফল ফলআর্মিবাম পোকা নিয়ন্ত্রণ করা যায় আর প্রাথমিক আক্রমণ নিয়ন্ত্রণে এটা প্রয়োজনীয় পরবর্তীতে অব্যাহত রাখুন বীজ শোধনের কারণে অন্যান্য দমন ব্যবস্থাপনা গ্রহণ করার প্রয়োজনীয়তা পর্যবেক্ষণ নাও হতে পারে বা অনেক দেরিতে প্রয়োজন হতে পারে দুটি কম বিষাক্ত কার্যকরী বীজ শোধনকারী হল ফটেনজা এবং লুমিভিয়া আবারও বলছি এরা ভুট্টা চারা গাছকে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারে তবে যদি আপনার ভুট্টা গাছের মাছপাতা বা মোচর অনেক বেশি সংখ্যক বড় ওয়ার্ম ক্রীড়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার সামনে একটি চ্যালেঞ্জ রয়েছে বড় ক্রীড়া কীটনাশকের প্রতি অত্যন্ত প্রতিরোধী হয়ে থাকে এগুলো পাতার মোচরে সুরক্ষিত অবস্থায় থাকে এবং নিয়ন্ত্রণ করা কঠিন এবং ব্যয়বহুল এক্ষেত্রে একটি কার্যকর কীটনাশক প্রয়োগ করুন এবং সরাসরি আক্রান্ত গাছের মোচরে স্প্রে করুন তবে মনে রাখবেন বড় কীড়া নিয়ন্ত্রণের সর্বোত্তম সময়টি হচ্ছে দুই সপ্তাহ আগে যখন তারা ছোট থাকে ভুট্টার মোচায় কম বিষাক্ত এবং একটি কার্যকরী কীটনাশক প্রয়োগ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ট্রেসার কোরাজেন বা রেডিয়েন্ট ভুট্টার মোচার পোকা দমনে পছন্দনীয় কীটনাশক হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে মোচায় কীটনাশক প্রয়োগ করার দরকার হয় না এজন্য পর্যবেক্ষণ বা স্কাউটিং এবং ক্ষতির মাত্রা নিরূপণ করার মাধ্যমে ভুট্টার মোচায় অপ্রয়োজনীয় স্প্রে করা কমানো বা বন্ধ করা যায় ভুট্টার মোচায় স্প্রে করার জন্য ড্রোন ব্যবহার উত্তম কারণ যখন ভুট্টা গাছ লম্বা হয় তখন এর মধ্য দিয়ে যাতায়াত করা অসুবিধাজনক ড্রোন দিয়ে স্প্রে করার উপযুক্ত সময় হচ্ছে বেলায় কারণ মৌমাছি বা অন্যান্য পরাগণকারী পোকারা তখন তাদের আস্তানায় ফিরে যায় সুপরিকল্পিত ড্রোনগুলি তাদের প্রপেলারের সাহায্যে কীটনাশকটিকে নিচে ভুট্টার খেতে ছড়িয়ে দেয় অন্যদিকে ড্রোন কীটনাশক প্রয়োগকারীর বিষক্রিয়তার ঝুঁকি হ্রাস করে তবে বাংলাদেশে কীটনাশক প্রয়োগে ড্রোনের ব্যবহার এখনও সেভাবে শুরু হয়নি যখন ভুট্টা গাছ লম্বা হয় তখন কীটনাশক প্রয়োগকারীর ঝুঁকির পরিমাণ বেশি থাকে কারণ তারা কীটনাশকে ভেজা পাতার মধ্য দিয়ে চলাফেরা করে থাকেন যখন আর্মিওয়ার্মের কিরা ভুট্টার মোচার জন্য স্বরূপ হয় তখন কীটনাশক প্রয়োগকারীর ঝুঁকির পরিমাণ বেশি থাকে এক্ষেত্রে কম বিষাক্ত কিন্তু কার্যকর কীটনাশক প্রয়োগে ভালো ফল পাওয়া যায় ভুট্টার মোচায় স্প্রে করার সময় উপযুক্ত ব্যক্তিগত সুরক্ষামূলক পোশাক ব্যবহার করা বাঞ্জনীয় পরিশেষে কীটনাশক প্রতিরোধী পোকা ব্যবস্থাপনার বিষয়ে সংক্ষেপে আলোচনা করা দরকার আধুনিক অত্যন্ত কার্যকর এবং কম বিষাক্ত কীটনাশক একটি মূল্যবান সম্পদ আমাদের উচিত তাদের বিরুদ্ধে পোকার প্রতিরোধী ক্ষমতা যাতে না গড়ে ওঠে সেজন্য সচেষ্ট হওয়া ফল আর্মিওয়ার্মের জীবনচক্র সাধারণত স্বল্পকালীন হয়ে থাকে সেজন্য একটি ভুট্টার ক্ষেতে এদের কয়েকটি প্রজন্ম একসাথে দেখা যায় ফলে নতুন নতুন কীটনাশকের বিরুদ্ধে ফল আর্মিওয়ার্মের দ্রুত প্রতিরোধী হয়ে ওঠার কুখ্যাতিও রয়েছে সেজন্য একই কীটনাশক ফল আর্মিওয়ার্ম পোকার দমনের জন্য ধারাবাহিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ব্যবহার করবেন না প্রতি দুইবার প্রয়োগের পর কীটনাশকের গ্রুপ পরিবর্তন করুন আশ্রয়দাতা অন্য পোষক বা স্প্রে রিফিউজির মাধ্যমে ফল আর্মিওয়ার্মের সংবেদনশীলতার জিনকে সুরক্ষা দিন আপনার ক্ষেতের চারপাশে আশ্রয়দাতা অন্য পোষক গাছ বা স্প্রে রিফিউজির সংখ্যা বাড়ান সংবেদনশীল আর্মিওয়ার্ম পূর্ণাঙ্গ পোকা বা মথগুলি আশ্রয়দাতা অন্য পোশক গাছ বা স্প্রে রিফিউজি অঞ্চলে বেঁচে থাকে এবং তারা পরবর্তীতে কীটনাশক প্রয়োগকৃত অঞ্চল থেকে বের হয়ে আসা প্রতিরোধী মথের সাথে মিলিত হয় বা যৌন মিলন ঘটায় মথগুলির এই মিলন প্রতিরোধী জিনের প্রভাব হ্রাস করে এবং কীটনাশক প্রতিরোধী হয়ে ওঠাকে শ্লথ করে দেয় নদী এবং খালের ধারে থাকা আশ্রয়দাতা অন্য পোষক গাছ বা স্প্রে রিফিউজি প্রাকৃতিক শত্রু পোকাদের সংরক্ষণও করে থাকে যেগুলি কীটনাশক প্রয়োগের পরে ভুট্টা খেতে পুনরায় আক্রমণ করে বেঁচে থাকা ফল আর্মিওয়াম পোকাকে ধ্বংস করতে সাহায্য করে এখন আলোচনার সময় আপনাদের কি কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো পরামর্শ থাকলে দয়া করে বলতে পারেন